আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আশিক আপনাদের মাঝে কম্পিউটার গিগাবাইট 41 কম্বো একটি মাদারবোর্ডের পাওয়ার প্রবলেম, তো কিভাবে পাওয়ার প্রবলেম সলিউশন করা যায় আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি মাদারবোর্ড ATX 24 পিন লাইন ভালোভাবে লাগানো হয়েছে। তো এখানে ATX 12 ভোল্টও আমাদের লাগানো আছে। তো আমরা এখন পাওয়ার অন করব, দেখব আমাদের কলিং ফ্যান ঘুরে কিনা। ভিউয়ার্স, আমি এখন অন করতেছি, না আমাদের অন হচ্ছে না। তো ভিউয়ার্স, প্রথমত যখন আমাদের সব কিছু ভালোভাবে লাগানো থাকবে, তো আমাদের যদি পাওয়ারটা না আসে, তো তাহলে আমরা অবশ্যই এখান থেকে যে 12 ভোল্ট পিন দেখতেছেন, তো বিআরএম সেকশন আমরা ওইটা অফ, এটা খুলে ফেলবো। কারণ অনেক সময় আমাদের এই যে বিআরএম সেকশনের যে মোসফেট থাকে বা 12 ভোল্ট যদি আমাদের শর্ট থাকে, তাহলে আমাদের পাওয়ার আসে না। এখন দেখবো যে আমাদের 12 ভোল্ট শর্ট কিনা। তো ওই জন্য আমি লাইনটা আবার অফ করলাম, আবার অন করলাম। এখন আমি আবার এখান থেকে অন করলাম, না আমাদের পাওয়ার আসছে না। ভিউয়ার্স দেখেন, এখানে আমাদের ফ্যান ঘুরতেছে না। তো আমাদের ফ্যান ঘুরতেছে না, তো অবশ্যই আমরা এখন বুটটি রিপেয়ারিং করব। তো এখন আমি পাওয়ার সাপ্লাই সুইচ অফ করে দিলাম। তো ভিউয়ার্স ভালো করে এদিকে খেয়াল করেন যে আমাদের এদিকে IUIC আছে। তো IUIC-র কাজ হচ্ছে মাদারবোর্ডের বিভিন্ন চিপসে বা বিভিন্ন জায়গায় ভোল্টেজ দেওয়া, বা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়ার সমস্যা হলে আমরা এই আইসিটি চেঞ্জ করি, বা অনেক সময় মোসফেটও কাজ করি। তো আমি আজকে দেখব যে একটু ওয়াশ করে দেখি যে আমাদের পাওয়ারটা আছে কি না। তো আমরা পেট্রোল নিলাম, একটু পেট্রোল নেওয়ার পর আমরা ওয়াশ দিতেছি। এখানে ভালোভাবে ওয়াশ দিতে হবে, কারণ ওইদিকে যদি একটু কার্বন থাকে ভিউয়ার্স, তাহলে আমাদের পাওয়ার আসবে না। তো ভালোভাবে আমরা এদিকে মোসফেটগুলো আমরা ওয়াশ দিতেছি, কারণ যাতে কার্বন না থাকে। ভিউয়ার্স, তো আমরা আমাদের IUIC-টা আমরা ভালো করে থিনার দিয়ে এখন ওয়াশ করলাম। তো ভিউয়ার্স এদিকে দেখুন, ভালো করে দেখুন যে আমাদের আইসিটা আমরা ভালোভাবে এদিকে ওয়াশ করলাম। তবে একটু অপেক্ষা করতে হবে যাতে এটা ভালো খুবভাবে আমাদের থিনারটা মানে পরিষ্কার হয় বা শুকায়। শুকানোর পর আমরা এখন আমরা আবার পাওয়ার দিব, দেখবো আসে কি না। তো আমরা এখন আমাদের লাইনটা আবার অন করতেছি। তো ভিউয়ার্স, আপনারা কলিং ফ্যানের দিকে খেয়াল রাখবেন যে আমাদের পাওয়ার আসে কি না। তো না, আমাদের এখনও পাওয়ার আসে নাই। তো ভিউয়ার্স, এখানে কোনো এক জায়গাতে আমাদের সুইচিং করা হয়েছে। সো আমরা এদিকে ভিউয়ার্স এদিকে আমরা শর্ট করবো, দেখবো আমাদের কোথাও শর্ট করলে আমাদের এটা অন হয় কি না। আমরা এদিকে ভিউয়ার্স, এখনও আমাদের অন হচ্ছে না। তো আমরা অবশ্যই দেখব যে আমরা এটা সমাধান করতে পারি কি না, যেহেতু এখন পর্যন্ত আমাদের বোর্ড অন হয় নাই। ভিউয়ার্স, পাওয়ার না, একবারে যখন আমাদের মাদারবোর্ড পাওয়ার যখন না আসবে, তখন আমরা এখান থেকে, তো আমাদের এখানে ভিউয়ার্স এফ প্যানেলের পাশে দেখেন, এদিকে খেয়াল করেন যে আমাদের RTC ক্রিস্টাল আছে। তো আমাদের IUIC বা ওইদিকে 12 ভোল্ট শর্ট যদি না থাকে, তারপরও যখন আমাদের পাওয়ার যখন না আসে, তখন আমরা অবশ্যই আমরা RTC ক্রিস্টালটা আমরা একটু চেক দিব যে এটা আমাদের ইয়ে হয় কি না। আমরা 12 ভোল্ট আমরা আবার লাগাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমাদের RTC ক্রিস্টালটা আমরা এখন দেখব শর্ট করে যে আমাদের বুট অন হয় কি না।
তো আমরা কুলিং ফ্যানটা আমি আবার এখানে রাখতেছি অথবা এইভাবে রাখতেছি, আপনারা খেয়াল করবেন এদিকে যে আমাদের পাওয়ার আসে কিনা। তো ভিউয়ার্স, আমি এখন আবার পাওয়ার দিলাম, আসে নাই। এখন আমি আরটিসি ক্রিস্টালটা একটু শর্ট করব। ভিউয়ার্স, আমাদের পাওয়ার আইসা গেছে। ভিউয়ার্স ভালো করে দেখেন যে আমাদের পাওয়ার আইসা গেছে, এবং এই যে আমাদের কুলিং ফ্যানও ঘুরতেছে, তার মানে হচ্ছে আমাদের আরটিসি ক্রিস্টাল প্রবলেম ছিল। সো আমরা, আমাদের কাছে যদি সেম মাদারবোর্ড থাকে, আমরা এটা চেঞ্জ করলেই আমাদের এখন মাদারবোর্ড পাওয়ার বা সম্পূর্ণ ওকে থাকবে। ভিউয়ার্স, আমি আবার কম্পিউটার অফ করতেছি, আমি আবার অফ করতেছি পাওয়ার সাপ্লাই, এখন অন করলাম। ভিউয়ার্স দেখেন, আমাদের সমস্যা এখানেই ছিল, এই যে আমি এখন এখন পাওয়ার অন করলাম, অন হয় নাই। কিন্তু আমরা যখন আরটিসি ক্রিস্টালের দুইটা পিন একসাথে শর্ট করে দিলাম, এই যে আমাদের এখন আমাদের এই যে ভিউয়ার্স, আমাদের পাওয়ার এসে গেছে। তার মানে আমরা এখন এটা এখন পুরান একটা মাদারবোর্ড থেকে আমরা এটা খুলে লাগাইলেই আমাদের বোর্ড পাওয়ার চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা এরকম নিত্য নতুন অনেক ধরনের সমস্যার ভিডিও অবশ্যই দিব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কি কি প্রবলেমে বেশি পড়েন বা কি কি শিখতে চান। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।